আপনারা দেখছেন এমকে টেলিভিশন। জুয়াখালায় বাধা দেওয়ায় জুয়ারির খুরের আঘাতে নিহত এক। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত, নীলফামারী সৈয়দপুরে জুয়া খেলাতে বাধা দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়ারু বাবুয়া খুর দিয়ে আলমগীরের পেটে আঘাত করলে গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে এবং পরবর্তীতে সে মারা যায়। দীর্ঘ নয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8 মে সোমবার ভোর 5টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মটরশ্রমিক আলমগীর হোসেন। মৃতের লাশ সৈয়দপুরের বাড়িতে আসার সাথে সাথে পরিবারের লোকজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসী এ সময় ক্ষিপ্ত হয়ে একই এলাকার জুয়ারু বাবু ওরফে বাবুয়ার বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় সৈয়দপুর রেল থানায় নিহতর বাবা একটি মামলা দায়ের করেন। আমি কিছু চাই না, আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। আমার ভাইয়ের বাচ্চা 3টা এতিম হয়ে গেল, এদের কি হবে ভবিষ্যতে? আমি তো দিন কামাই দিন খাই, আমার 2-3টা ভাই বাচ্চাদেরকে নিয়ে আমি অসহায় পড়ে গেছি। আমার ভাই ছিল সব, আমার ভাইকে হত্যা করে ফেলছে ভাই। এর বিচার আপনাদের কাছে বিচার, আর কিছু চাই না আপনাদের কাছে, খালি আমি এতটুকু বিচার চাই, আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। আমার ছেলের মানে ওরা যদি সিদ্ধান্ততে আসতে বলে আমরা আসবো না। আমি খুনি বাবুর ফাঁসি চাই, আপনারা আমার ছেলের জন্য ফাঁসিতে তাকে ঝুলাই দেন, আর কিছু চাই না। আমি ধন দৌলত টাকা পয়সা কিছু চাই না, আমি ওর ফাঁসি চাই, আমার বাচ্চাদেরকে যেন আমি কিছু করে মিলতে ওর ফাঁসি চাই। ওর ফাঁসি হইলে মনে শান্তি লাগবো ভাই। বাবু বাবু এই কাম করছে ভাই, বাবুর ফাঁসি হইলে আমার মন শান্তি হইব। আমার বাচ্চা গো এতিম করে দিতে, আমার ছোট ছোট বাচ্চা গো এতিম করে দিতে ভাই। ভাই এত কেউ নাই, ভাই তার মতো কেউ নাই। গত 3/6/2020 খ্রিস্টাব্দ জনৈক বাদীর আবেদনের প্রেক্ষিতে সৈয়দপুর রেলওয়ে থানায় একটা মামলা হয়, মারামারি মামলা হয়। এই মামলা আমরা প্রাথমিক পর্যায়ে ঘটনা সরাসরি তদন্ত করি এবং গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা ইতিমধ্যেই একজন এজন্য আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি পত্র মামলার যে ভিকটিম উনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনা অব্যাহত আছে, আমাদের মোবাইল টিম এবং অন্যান্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ইনশাল্লাহ আশা করতেছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অন্যান্য এজেন্ডা মানুষদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব ইনশাল্লাহ। ইফতেখার ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।